আপনি আমাদের শহরে চলেন ঢাকায়, আপনি যেদিকে তাকাবেন দেখবেন জিন্সের টি শার্ট, জিন্সের টি শার্ট পাবেন না। কেয়ামতের আর কোন সাইনের জন্য বসে আছেন? কেয়ামতের আর কোন সাইনের জন্য বসে আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো বলেছিলেন যে আখিরু জামানে এক শ্রেণীর মেয়ে আসবে, নিসাউন কিয়াসিয়াতুন আরিয়া। নবীজি বলেছেন আমি ওদেরকে দেখি নাই, তারা আসবে শেষ জামানায়। মহিলা এতুন মামিলা, যারা কাপড় পরবে, নগ্ন থাকবে এবং নিজে আকৃষ্ট হবে, অন্যকে আকৃষ্ট করবে, এবং তারা পুরুষের পোশাক পরবে। এরকম একটা হাদিস আছে যে পুরুষ নারীর পোশাক পরবে, নারী পুরুষের পোশাক পরবে। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছে? এখানে আরেকটা সাইন, শুধুমাত্র বাহ্যিক পোশাক না, এটা একটা ফাংশনাল রোল। উইমেন উইল প্লে দ্য ফাংশনাল রোল অফ মেন ইন সোসাইটি। মহিলারা পুরুষের রোল প্লে করবে সোসাইটির মধ্যে। আবার বুঝাই, উইমেন উইল প্লে দ্য ফাংশনাল রোল অফ মেন ইন সোসাইটি। সমাজের মধ্যে দেখবেন মেয়েরা পুরুষের ফাংশনাল রোল প্লে করছে। যেখানে যাবেন দেখবেন এই চেয়ারগুলোতে, বড় বড় চেয়ারগুলোতে মেয়েরা, জাস্ট গো টু ব্যাংক, শপিং মলস, ফাইন্যান্স সেন্টার, এনি হেয়ার ইউ উইশ, আপনি যান দেখবেন এই চেয়ারগুলোতে তারা বসে আছে। এয়ারপোর্ট, ফ্রম এয়ারপোর্ট, সব জায়গায়। এবং ড্রেস আপ, এটাকে কি বলে, ফর্মাল ড্রেস আপ। আমাদের মতো প্যান্ট স্যুট লুকস ক্রেজি, ইউ নো, এটাকে মানে পাগলের মতো দেখায়, সুন্দর লাগে না কিন্তু আসলে মানুষ মনে করছে যে সুন্দর লাগে, সুন্দর লাগে, ডিগনিটি বাড়ে, সম্মান বাড়ে। যখন একটা নারীর দেহের অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে